এই গরমে গোটা মুখ কপাল কি বিজি বিজি র্যাশে পুরো ভর্তি হয়ে গেছে? তাহলে আর দেরি না করে এটা নিয়ে খুব ভালো করে তুমি তোমার মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নাও, দেখো সমস্ত র্যাশ ব্রণ ফুসকুড়ি একদম ঠিক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যে গরম পড়েছে, এই গরমে হঠাৎ করে মুখটা লাল হয়ে যাওয়া, মুখের মধ্যে বিজি বিজি র্যাশ বেরোনো, এ তো একদম কমন ব্যাপার। তার সঙ্গে দেখবে রোদে গেলে কপালটা একদম র্যাশে ভর্তি হয়ে গেছে, আবার অনেক সময় মোটা মোটা মুখের মধ্যে ব্রণও চলে আসছে, এত পরিমাণে গালগুলো চুলকাচ্ছে যেন মনে হচ্ছে চুলকে চুলকে গালগুলো ছিঁড়ে যাবে। এই সমস্যাটা এই টাইমে দাঁড়িয়ে আমরা কম বেশি এখন অনেকেই ফেস করছি, কারণ আমাদের স্কিন ক্রমশ সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তার ফলে এই সমস্ত প্রবলেম আমাদেরকে ফেস করতে হচ্ছে। যদি দেখো যে এগুলো তোমার মধ্যে অলরেডি এসে গেছে, বাইরে গেলে মুখটা প্রচণ্ড লাল হয়ে যাচ্ছে, মুখের মধ্যে দানাদানায় র্যাশ বেরোচ্ছে, তাহলে বলবো আজ আমি তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো, যেটা রোজ একবার করে ব্যবহার করলে না তো তোমার মুখ লাল হবে, না তো তোমার মুখে র্যাশ, ইনফেকশন, ইটিনেস বা পিম্পলের মতো সমস্যা দেখা যাবে। তবে আর দেরি কিসে, চলো ডায়েট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। গরমের সঙ্গে সঙ্গে আমাদের স্কিন এতটাই সেন্সিটিভ হয়ে যাচ্ছে যে মুখের মধ্যে র্যাশ ব্রণ ফুসকুড়িতে পুরো ভর্তি। যাই লাগাও না কেন মুখটা এতটাই লাল হয়ে যাচ্ছে, তার সঙ্গে মোটা মোটা এক এক সময় ব্রণ বেরিয়ে যাচ্ছে। ওই র্যাশগুলো কোনোভাবেই কমছে না, গোটা গালে কপালে পুরো র্যাশে ভর্তি হয়ে গেছে। তাহলে বলবো আর দেরি না করে এই প্যাকটা রোজ তুমি তোমার মুখে একবার করে লাগাও, দেখো সমস্ত র্যাশ ব্রণ ফুসকুড়ি শুকিয়ে গিয়ে তোমার স্কিন একদম আগের মতো সফট, স্মুথ আর হেলদি হয়ে উঠবে। তার জন্য দেখো, সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা লবঙ্গ, যেটা তোমরা ইজিলি লোকাল গ্রসারি শপে পেয়ে যাবে। লবঙ্গ এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনের ইনফেকশন, র্যাশটাকে খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলতে সাহায্য করে। আমি দেখো একটা হামালদিস্তার মধ্যে খানিকটা লবঙ্গ নিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করতে পারো। লবঙ্গ কিন্তু আমাদের মুখে টোটালি ইনফেকশনটাকে দূর করে স্কিনটাকে অনেক বেশি হেলদি করে তুলবে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1-1.5 চামচ মতো বেসন, যেটা আমাদের কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে, আর নেব 1 চামচ মতো মুলতানি মিট্টি, আর নেব 1/2 চামচ মতো ওই লবঙ্গের পাউডারটা। এবার এটাকে মিক্স করতে আমি এর মধ্যে 1 চামচ অ্যালোভেরা জেল দিলাম, আর দিলাম 2-3 চামচ মতো গোলাপ জল দিয়ে। এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে স্পেশাল DIY এই প্যাকটা। এটা এমনই একটা প্যাক যেটা আমাদের রেগুলার আমাদের স্কিনে ব্যবহার করতে হবে। যদি তোমার মুখে প্রচুর র্যাশ ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা থেকে থাকে, তাহলে বলবো এটা মাত্র 2-3 দিনের ব্যবহারেই তোমার মুখে কিন্তু সমস্ত ব্রণ ফুসকুড়ি দেখবে কমে গেছে, স্কিন আগের মতো সফট, স্মুথ, হেলদি আর গ্লোয়িং হয়ে উঠেছে। এক এক সময় র্যাশটা এতটাই ভয়ানক হয়ে যায় যে গোটা মুখ পুরো লাল হয়ে গিয়ে মুখে দানা দানা দেখা যায়, সেগুলোকে ঠিক করতে কিন্তু এটা খুবই হেল্প করবে। আমি এর মধ্যে লবঙ্গ ছাড়াও দিয়েছি বেসন আর মুলতানি মিট্টি, যেটা আমাদের মুখের অতিরিক্ত তেলটাকে কন্ট্রোল করে স্কিনকে অনেক বেশি ক্লিন করে দেবে। তাই দেখো আমি কিন্তু এখানে একটু মোটা লেয়ারে ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা সেম প্রসেস এটাকে খুব ভালো করে মুখের মধ্যে একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করে নেবে, দেন 5-10 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেবে যতক্ষণ না প্যাকটা হালকা ড্রাই হয়ে আসে। দেখো আমার তো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার খানিকক্ষণের জন্য রেখে দেবো, দেন হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে খুব ভালো করে রোব করবো। এর ফলে আমার মুখের মধ্যে যত ধুলো, ময়লা, ইম্পিউরিটিস জমে আছে সেটাও যেমন বেরিয়ে যাবে, তেমনই স্কিনটা ডিপলি ক্লিন হয়ে যাবে। ভালো রেজাল্ট পেতে গেলে আমাদের কিন্তু এভরি অল্টারনেট ডে করে ব্যবহার করতে হবে। আর যদি দেখো মুখে প্রচুর ব্রণ ফুসকুড়িতে ভর্তি হয়ে গেছে, সেটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু এটা আমাদের মুখে রোজ রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে একবার করে অ্যাপ্লাই করতে হবে। তারপর জেন্টালি হালকা হাতে রোব করে তুমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে।
আর রেগুলার ব্যবহার করাতে তোমার মুখে যে কোটা ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা আছে সেটা যেমন চলে যাবে, তেমনই দেখবে স্কিন এতটাই হেলদি আর গ্লোয়িং হয়ে উঠেছে, মুখে আলাদা করে কিচ্ছু ব্যবহার করতে হবে না। এটা অল ইন ওয়ান আমাদের মুখের সমস্ত ধরনের প্রবলেমকে ঠিক করে দেবে, অয়েলটাকে কন্ট্রোল করবে, একই সঙ্গে যে অ্যাকনি কজেস ব্যাকটেরিয়ার কারণে মুখের মধ্যে র্যাশ ব্রণ ফুসকুড়িতে ভর্তি থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে চলে যাবে। তাই আর দেরি না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, এটা বাড়িতে ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানিও। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।